আজকের আমাদের টপিক হচ্ছে গিজার। এটাকে অনেক সময় গাইজারও বলা হয়। ফার্স্ট আমরা দেখব যে গিজার কি। এক কথায় যদি আমরা অ্যান্সারটা দিই তাহলে হবে এক ধরনের উষ্ণ প্রসবনকে বলে গিজার। এটি যদি আরেকটু গুছিয়ে বলি তাহলে বলবো যে আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলের ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্পমিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়। একে গিজার বা গাইজার বলে। লেখাটির ব্যাকগ্রাউন্ডে আমরা একটি গিজারের চিত্র দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব যে গিজার শব্দের অর্থ কি। গিজার একটি আইরিশ শব্দ যার অর্থ গর্জন। এরপর আমরা গিজারের একটি উদাহরণ দেখব। আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত। এই প্রসঙ্গে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এই ওল্ড ফেথফুল গিজারটি থেকে 60 থেকে 65 মিনিট অন্তর 2 থেকে 5 মিনিট সময় ধরে প্রায় ফুটন্ত জল ও উষ্ণ বাষ্প 40 থেকে 60 মিটার ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। তাহলে একটি প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে এই গিজারের উৎপত্তিটা কিভাবে হয়। তাহলে চলো দেখিনি এর উৎপত্তিটা কিভাবে হয়ে থাকে। যেসব উষ্ণ প্রসবনের পাইপ বা নলটি অত্যন্ত সংকীর্ণ এবং নলের নিম্ন অংশ ভূ অভ্যন্তরের অনেক গভীরে প্রায় উত্তপ্ত আগ্নেয়শিলা বা ম্যাগমা অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকে, সেই সব প্রসবন গাইজারে পরিণত হয়। গাইজার পাইপের নিম্ন অংশের জল উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে আসার জন্য প্রচণ্ড উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এর ফলে তার আয়তন বাড়ে এবং উপরিভাগের জলরাশির উপর ভীষণ চাপ সৃষ্টি করে। সেই ভীষণ চাপে উপরের জলরাশি স্তম্ভ আকারে প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে গাইজারের সৃষ্টি করে। এইভাবে গাইজার পাইপ থেকে জলীয় বাষ্প সহ উত্তপ্ত জল নির্গত হলে তার উষ্ণতা ও চাপ উভয় হ্রাস পায়। তখন ওই পাইপের উপরের জল আবার নিম্নগামী হয় ও পুনরায় উত্তপ্ত হতে শুরু করে। কিছু সময় পরে ওই জল আবার উত্তপ্ত হলে এই প্রক্রিয়ায় জলীয় বাষ্পসহ উত্তপ্ত জল ফোয়ারার মতো উপরে ওঠে এবং এই প্রাকৃতিক প্রক্রিয়াটি চলতেই থাকে। এবং এজন্যই গাইজার থেকে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে উষ্ণ জল ঊর্ধ্বে নিক্ষিপ্ত হতে থাকে।